আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেগজো, যার জেনেরিক নাম ফেগজোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটি প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি বাজারে তিনটি আইটেমে পাওয়া যায়, ফেগজো 60 মিলিগ্রাম, ফেগজো 120 মিলিগ্রাম, ফেগজো 180 মিলিগ্রাম। এছাড়াও এটি সাসপেনশন আকারে পাওয়া যায়। এটি মূলত কি কাজ করে এ সম্পর্কে আলোচনা করব। যে সকল ব্যক্তিদের ঠান্ডা, হাসি, কাশি এছাড়াও চুলকানি জাতীয় সমস্যা, খাউজানি এগুলোর ক্ষেত্রে, যাদের নাক দিয়ে অনর্গল পানি পড়ে, এসব ক্ষেত্রে কি ব্যবহার করা যায়? ফেগজো ব্যবহার করা যায়। এটা সেবন বিধি, এটি প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট প্রাপ্তবয়স্করা 120 এবং 180 মিলিগ্রাম ট্যাবলেট সেবন করতে পারে। এটি সেবন করতে হবে খাবারের পর, এরকম এক সপ্তাহ অর্থাৎ 7 দিন যাবৎ নিয়মিত খেয়ে যেতে হবে, অবশ্যই এর ফল পাওয়া যাবে। এখন এটি গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার করা যায় কি না? গর্ভাবস্থায় ফেক্সোফেনাডিনের নিরাপদ ব্যবহার সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কোনো ফল পাওয়া যায়নি, অতএব গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা সঠিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন। এবং রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করতে হবে। অন্যান্য ঔষধের সাথে এটির পার্শ্ব প্রতিক্রিয়া, কিটোকোনাজল এর সাথে ব্যবহার করলে ফেক্সোফেনাডিনের প্লাজমার ঘনত্ব বেড়ে যায়। অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম সহ অ্যান্টাসিডের সাথে ব্যবহারে ফেক্সোফেনাডিনের শোষণ মাত্রা কমে যায়। এছাড়াও কিছু ফলের রস আছে যার সাথে ফেক্সোফেনাডিন ব্যবহার করলে এর কার্যকারিতা কমিয়ে যায়। নির্দেশনা, আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে, সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।